Abs, abs. Hello guys, Fitness Bong here. So at first watch the full workout video, then let's talk about this. Over the edge, feel like I'm floating through. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it in a sense, a feel of discontent. I'm finally facing it all, fearless. I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. In the balance, not the life I want to live. I want to take it all, standing tall. Fear outweighed the person you are. Oh, with the
We are starting with our lower abs. Lower ab exercises are generally done when the pelvis moves off the ground and your lower abs are contracted. Lower ab exercises গুলোর মধ্যে কি হয় যে আমরা পেলভিসটা lower abs এর contractionের জন্য উপরে তুলি আর lower abs-টাকে feel করি. So in this our hip flexors are generally fatigued because most of the exercise are like using our legs, lifting our legs above the ground. So our hip flexors are prone to be fatigued. তো কি হচ্ছে কি আমরা যখন লেগসটা ইউজ করছি তখন আমাদের হিপ ফ্লেক্সার যেটা আছে না লোয়ার এক্সারসাইজগুলো করার সময়তে ফ্যাটিগড হয়ে যায়। তো এটা আমাদের মধ্যে একটা মেজর প্রবলেম আছে। উই হ্যাভ আ মেজর প্রবলেম গাইজ দ্যাট আওয়ার হিপ ফ্লেক্সার্স আর জেনারেলি ফ্যাটিগড আর্লি দ্যান আওয়ার লোয়ার অ্যাবস। আমার কাছে একটা অ্যান্টিডোট আছে যেটা এই প্রোগ্রামটার মধ্যে আমি করেছি যে হার্ড এক্সারসাইজ উইচ ইনভলভস মোর অফ দ্য হিপ ফ্লেক্সার অ্যাক্টিভেশন আই হ্যাভ কম্বাইন্ড ইট উইথ দ্য হিপ ফ্লেক্সার রিলিফ ওয়ান। সো ফার্স্টে দেখতেই পাচ্ছ আইএসও রিভার্স লাঞ্জ ইটস আ কাইন্ড অফ ওয়ার্ম আপ। ওকে ফার্স্ট এক্সারসাইজ ইজ স্টেপস টু দ্য হেভেনস। তো এটার মধ্যে কী হচ্ছে কি আমাদের হিপ ফ্লেক্সারটা একটু বেশি অ্যাক্টিভেট হচ্ছে আর ফাটিগ হয়ে যেতে পারে। সো এরপরে কোনো হার্ড এক্সারসাইজ করার আগে আমি কী করেছি এর মাঝখানে একটা হিপ ফ্লেক্সার রিলিফ এক্সারসাইজ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে তোমার হেভেন প্রেসেস। হেভেন প্রেসেস, ইন দিস হেভেন প্রেসেস উই আর লিফটিং অনলি দ্য পেলভিস অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড আওয়ার লেগস আর ভার্টিক্যালি আপওয়ার্ডস 90 degrees টু দ্য গ্রাউন্ড। So we are not engaging our hip flexors anymore. So that's a hip flexor relief movement. Okay. So এইভাবে কম্বাইনটা করা আছে যে যাতে তোমার হিপ ফ্লেক্সারটা বেশি অ্যাক্টিভেটও না হয় কোনো প্রবলেমও না হয়। ওকে হ্যাঁ, আর এই প্রোগ্রামটার মধ্যে যত কটা এক্সারসাইজ আছে যত বেশি স্লো করবে তত বেশি পাম্পটাকে ফিল করতে পারবে অ্যাবসের মধ্যে। স্লো এক্সারসাইজ গিভস ইউ দ্য মোস্ট পাম্প বেসিক্যালি। সো দেয়ার গোজ দ্য লোয়ার অ্যাবস পার্ট, লোয়ার অ্যাবসটা শেষ হয়ে গেল। তারপরে আসছে আমাদের, না মাঝখানের মধ্যে আমি ভ্যাকিউমটা দিয়েছি কারণ এত কষ্ট করে পাম্পটা করালে ভাই এত তাড়াতাড়ি যেতে দিলে চলে। সো বিফোর ডুইং গোয়িং টু ফর দ্য আপার অ্যাবস ডু আ ভ্যাকিউম ফর অ্যাটলিস্ট 10 to 20 seconds, দ্যাটস এনাফ for your lower abs. It will keep the pump going. Okay, so এটার পরে যেটা আসছে সেটা হচ্ছে আপার অ্যাবস। উই আর গোনা ডু আপার অ্যাবস। তো এখানের মধ্যে আমি কটা এক্সারসাইজ দিয়েছি, ফার্স্ট এক্সারসাইজ ইজ দ্য ওয়ার্ম আপ, দ্যাটস দ্য হিল টাচ। সেকেন্ড এক্সারসাইজগুলো দেখছো ক্রস আর্ম ক্রাঞ্চেস। তো মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য লেভিটেশন ক্রাঞ্চ। ওয়াই ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম নর্মাল ক্রাঞ্চেস, রাইট? লেভিটেশন ক্রাঞ্চের মধ্যে কী করছি কি জাস্ট আমরা শোল্ডার ব্লেডটা তুলছি প্যারালাল টু দ্য গ্রাউন্ড, নট লাইক ক্রাঞ্চিং লাইক দিস। ওকে, নর্মাল ক্রাঞ্চের মধ্যে কী করি কি আমরা এরকমভাবে ক্রাঞ্চটা করি, কিন্তু লেভিটেশন ক্রাঞ্চের মধ্যে জাস্ট শোল্ডার ব্লেডটুকু উপরে উঠবে প্যারালাল টু দ্য গ্রাউন্ডে, ফিল করি এটা বেশি পাম্প দিচ্ছে আমাকে। সো লেভিটেশন ক্রাঞ্চ। তো এবার আসছি আমরা অবলিক্সে। আর হ্যাঁ, এটার মাঝখানে আমি দিয়েছি ফ্লেক্স ইয়োর অ্যাবডোমিনালস। এত কষ্ট করে পাম্প করালে আবার ওটাকে যেতে দিলে চলবে না। কিপ দ্য পাম্প গোয়িং, ফ্লেক্স ইয়োর অ্যাবডোমিনাল অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। অ্যান্ড হয়ে গেল আপার অ্যাবস। সো এরপরে আমাদের আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে অবলিক্স। ফার্স্ট কমপ্লিট ওয়ান অবলিক সাইড, দেন সুইচ টু অ্যানাদার। ফার্স্টে এখন লেফট সাইডের করছি, তখন লেফট অবলিক্সেরই সবটা করবো। যেরকম লেফট অবলিক ভি আপস, লেফট সাইড ক্রাঞ্চ, দেন লেফট
সাইড প্ল্যাঙ্ক, তারপরে সুইচ টু নেক্সট সাইড অ্যান্ড কমপ্লিট। দ্য লাস্ট এক্সারসাইজ ইজ দ্য প্ল্যাঙ্ক। ওকে, প্ল্যাঙ্কটা আমি আগেও বলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ। ইউ হ্যাভ টু ডু ইট ফোর টু ফাইভ টাইমস, আই মিন 4 to 5 মিনিটস আ ডে। আমাদের মেজর ভুল হয় প্ল্যাঙ্কের মধ্যে, সেটা হচ্ছে আমরা লাইক দেখো ব্যাক টেকনিক এরকম টাইপ হয়ে থাকে, সেটা যেন না হয়। গ্লুটসটাকে ফ্লেক্স করতে হবে, গ্লুটসটাকে ফ্লেক্স করে ভিতর দিকে নিতে হবে, আর নিজের শোল্ডার দিয়ে চেষ্টাকে একটু স্কুইজ করে রাখতে হবে, যাতে পাম্পটা ফুল কোরটা টাইট থাকে, আর বাকি মাসেল যেরকম শোল্ডার, ল্যাটস আর হালকা থাই, ওটাও যাতে কন্ট্রাক্টেড থাকে। এখানেই আমার অ্যাপস ওয়ার্কআউট প্রোগ্রাম শেষ হচ্ছে। তো আমি আশা করছি আমি হেল্প করতে পেরেছি তোমাদেরকে নিজের সাইড থেকে। ইউ আর ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট টু হেল্প ইউ গাইজ অ্যান্ড শেয়ার দিস অ্যামং ইয়ার ফ্রেন্ডস। অ্যাপস হ্যালো গাইস, ফিটনেস বং হিয়ার। সো অ্যাট ফার্স্ট ওয়াজ দ্য ফুল ওয়ার্কআউট ভিডিও, দেন লেটস টক অ্যাবাউট দিস।